নমস্কার বন্ধুরা নিউজ তিনশো পঁয়ষট্টি চ্যানেলে আপনাদের স্বাগত চাকরির খোঁজ দিতে এবার মোবাইল অ্যাপ আনতে চলেছে রাজ্য বছর কয়েক আগে রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল চালু হয়েছিল চাকরির জায়গা ও কর্মপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন ঘটাতে এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে সময়ের সঙ্গে খাপ খাওয়াতে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালটিও পরিবর্তন করতে চলেছে সরকার বিস্তারিত জানার আগে বন্ধু আপনার কাছে আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বেকার যুবক যুবতীদের চাকরির খোঁজ খবর আরও বেশি করে দিতে তৈরি হচ্ছে এবার মোবাইল অ্যাপ আনছে খোদ রাজ্য সরকার তার মাধ্যমে এই রাজ্যে তো বটেই দেশ বিদেশেও চাকরির সুলুক সন্ধান পাবেন কর্মপ্রার্থীরা আবার অন্যদিকে বিভিন্ন সংস্থাও তাদের পছন্দের কর্মী খুঁজে নিতে পারবে এই অ্যাপ তৈরির পাশাপাশি আরো আধুনিক করে তোলা হচ্ছে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল বছর কয়েক আগে রাজ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল চালু হয়েছিল যার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির জায়গা ও কর্মপ্রার্থীদের মধ্যে মেলবন্ধন ঘটাতেই এই অনলাইন পোর্টাল চালু করা হয়েছে রাজ্য শ্রম দপ্তর সূত্রের খবর সময়ের সঙ্গে খাপ খাওয়াতে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালটিও খোল নলছে বদলানো হবে যুবশ্রী প্রকল্প ও পশ্চিমবঙ্গের সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের অধীনে কর্মপ্রার্থীদের যে তালিকা রয়েছে তাকেও শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালের অন্তর্ভুক্ত করা হবে ফলে দেশ ও বিদেশের যে কোনো সংস্থাই এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল থেকে যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারবে আর তাকেই আরও বেশি ব্যবহার উপযোগী করে তুলতে রাজ্য আনছে একটি মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সানেই সেই অ্যাপ ব্যবহার করা যাবে ওয়েবেলকে এই কাজের বরাত দিয়েছে রাজ্য শ্রম দপ্তর রাজ্যের পরিকল্পনা অনুযায়ী নতুন পোর্টালে পঞ্চাশ লক্ষ কর্মপ্রার্থী ও অন্তত কুড়ি লক্ষ সংস্থার নাম নথিভুক্ত করা যাবে তার মধ্যেই দেওয়া থাকবে চাকরি বায়োডাটা তথা সিভি থাকবে তার ছবিও প্রয়োজন মাফিক ওই অ্যাপে নিজেদের পছন্দের কাজ সার্চ করতে পারবেন চাকরি প্রার্থীরা অ্যাপে তারা জব অ্যালার্টও পাবেন কোথাও চাকরির সুযোগ থাকলে মেল বা এ পাঠিয়ে সেটা জানানো হবে আবার চাকরি প্রার্থীদের সুযোগ্য ও উপযুক্ত করে তুলতে পোর্টালে একাধিক নতুন সুবিধে যুক্ত হতে চলেছে যেমন ইমক টেস্ট ভার্চুয়াল কেরিয়ার কর্নার ভোকেশনাল প্রশিক্ষণ অভিযোগ জানানোর জন্য থাকবে অনলাইন গ্রিভান্স রিড্রেসাল সিস্টেমও অনলাইন পুলিশ ভেরিফিকেশনের ব্যবস্থাও থাকবে এমনকি দক্ষ ও অদক্ষ শ্রমিক এবং সামান্য দক্ষ অসংগঠিত শ্রমিকদের তালিকা দেওয়া থাকবে অ্যাপে ইলেকট্রিশিয়ান থেকে প্লাম্বার টেলিভিশন এসি রেফ্রিজারেটর সারানোর মিস্ত্রি গাড়ি রং করার মিস্ত্রি গাড়ির মেকানিক রাধুনী আয়া ও তাদের সঙ্গে রাজমিস্ত্রি ও যোগাড়ের নাম ঠিকানা যোগাযোগের ফোন নম্বর দেওয়া থাকবে এমপ্লয়মেন্ট পোর্টাল ও মোবাইল অ্যাপে কোথাও আবেদন ফি জমা দিতে হলে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের সাহায্যে অনলাইনে পেমেন্টও করা যাবে এই অ্যাপ ও পোর্টালের মাধ্যমে শ্রম দপ্তরে এক কর্তা জানিয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নাম নথিভুক্ত করতে কিংবা মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হলে নিজস্ব ফোন নাম্বার থাকা বাধ্যতামূলক এই ব্যাপারে সুনিশ্চিত হতে নির্দিষ্ট মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে পোর্টাল ও অ্যাপ খোলার জন্য সেই মোবাইল নম্বরে এ ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া পিনকোডও নথিভুক্ত করতে হবে যারা সরকারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোগে কাজ কারবার করছেন তাদের নামও নথিভুক্ত করা হবে চাকরির কোনো সুযোগ এলে এস এম এস যাবে তাদের কাছেও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে